এই 15ই আগস্ট, এই 15ই আগস্ট শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই শুধুমাত্র তারা শহীদ করে নাই, তার পুরো পরিবারটার শেষ করে দেওয়ার স্বপ্ন এঁকেছিল। যেই লোকটা দেশ স্বাধীন করলো, যেই লোকটা ডাকে 30 লক্ষ মানুষ জীবন দিয়া দিল দেশটাকে স্বাধীন করার জন্য, সেই লোকটাকে তারা শহীদ করে দিয়েছে। এরপরে দেখেন ছোট্ট বাচ্চা শেখ রাসেলটার শহীদ করে দিয়েছে, তার মানে বোঝা গেল এরা পুরা বংশটাকে শেষ করে দিয়েছে। এমন মির্জাফর যুগে যুগে ছিল, কথা কোন ঠিক না? কারবালার ঘটনাটা তো এটা হিসাবে মিলাইন তো, এরা শুধু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে নাই, 6 মাসের বাচ্চা আলী আসগরকেও শহীদ করে দিয়েছে। তাইলে বোঝা গেল এর উদ্দেশ্য হইলো ভিন্ন, পুরা নবীর বংশটাকে শেষ করার জন্য তারা ছক আঁকছিল, কথা কোন ঠিক না? ভাগ্যক্রমে জয়নাল আবদিন বেঁচে গেছে, এই দিক দিয়ে আমার দেশের ভিতরে ভাগ্যক্রমে শেখ হাসিনা বেঁচে গেছে। হিসাবটা মিলে তো, ধর্মের উপরে আঘাত, রাষ্ট্রের উপরে আঘাত, এটা নতুন নয়। ধর্মান্ধতা, ধর্মের নামে উগ্রতা, ধর্মের নামে ধর্মের বিষ বাষ্প, এই সমস্ত উগ্রতার বিষ বাষ্প যারা ছড়িয়েছিল ধর্মকে কলুষিত করার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য, হেফাজত করার মালিককে সাবধান থাকবেন। ওই দিন দেখলাম এক নেতা বক্তব্য দিতেছে, বঙ্গবন্ধুকে তারা মারছে, মাইনা নিলাম, ওনার ওনার পুরো পরিবারটারে কেন মারলো? ওনারা মারছে একবার চিন্তা করছি, ওনার পরিবারটারে মারছে দুইবার চিন্তা করছি, আবার যখন কোর্ট প্রমাণ করে এই লোকগুলার হত্যাকারী আপনি, তখন আমি 3বার চিন্তা করছি। এখন মনে হয় যারা আসামি তাদের তো বংশ আছে, এই বংশগুলো তো আমাদেরকে মারার জন্য চেষ্টা করবে, এই জন্য আমরা সবসময় সাবধান থাকি, কথাটা গুরুত্বপূর্ণ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, ওনার পরিবারের 72 জনকে শহীদ করলো, 6 মাসের বাচ্চাকে শহীদ করলো, আবার যখন দেখা যায় বাংলাদেশে ওই এজিদের পক্ষে দালালি করে, তখন আমাদের ভয় লাগে, ওরা আমাদের আশেপাশে ঘুরে সুযোগ পেলে শহীদ ফারুকের মতন আমি তাহিরি কো তার গলা কেটে আলাদা করে দিবে। আপনারা কোন যে কেন আমরা হক কথা বলি? এই 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 দুষ্ট প্রকৃতির মানুষ এখনো আছে, সুযোগ পেলে রাষ্ট্র শেষ করে দিবে, সুযোগ পেলে ধর্ম শেষ করে দিবে, সুযোগ পেলে আপনি যদি রাষ্ট্রপ্রেমিক হন দেশ নায়ক হন আপনাকে শেষ করবে, আপনি যে ধর্মের প্রেমিক হন রসুলের প্রেমিক হন ওই দুষ্ট প্রকৃতির লোকগুলো আপনাকে শেষ করে দিবে। রাগ করেন না, আমার বক্তব্যে কোনো রাজনীতির গন্ধ খুঁজবেন না, আমি যা বাস্তব তা বলছি। বঙ্গবন্ধুর এই অবদানকে যারা অস্বীকার করে এরা মির্জাফর, পরিষ্কার কথা, যারা শহীদ হয়েছে, যারা যারা যুদ্ধ করার পরে যারা বেঁচে ছিল, যারা মুক্তিযুদ্ধ করেছে, এই মুক্তিযুদ্ধদেরকে স্যালুট দিতে হবে, কথা বলে ঠিক না বেঠে? তো এই দুইটা জায়গা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ধর্ম আর রাষ্ট্র। এই জন্য দেশের জন্য যারা শহীদ হয়েছে তারা জিন্দা, তারা কি? এবং যারা ধর্মের জন্য ধর্মকে কায়েম করতে শহীদ হয়েছে তারা কি? আল্লাহর ওলিরা কি? জিন্দা। এই জন্য দেশের জন্য শহীদ হয়েছেন যারা, এই 15ই আগস্ট শোকাবহ মাস, এই মাসে আমরা ওই ওই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত এবং তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌসের আলা মকান দান করে, বলেন আমিন।